আসসালামু আলাইকুম অনার্স ফোর্থ ইয়ারের আমার প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স টু নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজ আমি থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থার্ড চ্যাপ্টারে হলো তোমার ফরেন এক্সচেঞ্জ মার্কেট, বৈদেশিক বিনিময় বাজার। তো গত ক্লাসে দেখেছিলাম বৈদেশিক বিনিময় বাজার কি, তারপরে দেখেছিলাম বৈদেশিক বিনিময় হারটা কি। হ্যাঁ, এই দুটো তোমাদের অবশ্যই জানতে হবে আজকের ক্লাসের জন্য। তো আজকে আমি আলোচনা করব বৈদেশিক বিনিময় বৈদেশিক বিনিময় বা মুদ্রা চাহিদা। তো বৈদেশিক বিনিময় বা মুদ্রা চাহিদা, ডিমান্ড অফ ফরেন এক্সচেঞ্জ। ডিমান্ড অফ ফরেন এক্সচেঞ্জ কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে বিনিময় হারের প্রেক্ষিতে আমদানি সহ একটি দেশের আমদানি সহ অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য যে পরিমাণ তোমার বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে বৈদেশিক বিনিময়ের চাহিদা। বৈদেশিক বিনিময়ের চাহিদা তাহলে দুটি বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে। একটি নির্দিষ্ট সময় আরেকটি হচ্ছে তোমার আমদানি, না আমদানি সহ অন্যান্য যে পরিমাণ দ্রব্য সামগ্রী, অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য যে পরিমাণ পণ্য সামগ্রী, যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় তাকে বলছে হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা। ঠিক আছে, তো বৈদেশিক মুদ্রার চাহিদার অপেক্ষকটা কি? অপেক্ষক, বৈদেশিক মুদ্রার চাহিদার অপেক্ষক হলো ডি ডলার ইকুয়াল টু ফাংশন অফ ই। এখানে এটাকে লিখতে পারি ডি ইকুয়াল টু এ মাইনাস বি ই। এখানে হলো ডলার ডি, এ হলো বৈদেশিক মুদ্রার চাহিদা, এ হলো ছেদক আর বি হলো ঢাল। এই বিষয়গুলো তোমরা জানো, আগে থেকেই জানো। তো এখন আমরা দেখব বৈদেশিক, তাহলে কি হচ্ছে যে তোমার বৈদেশিক মুদ্রার চাহিদাটা নির্ভর করছে ক্রেতাদের উপর। হ্যাঁ, ক্রেতাদের উপর নির্ভর করছে, আমদানি সহ ক্রেতাদের উপরে নির্ভর করছে। ওকে, তাহলে বৈদেশিক মুদ্রার অপেক্ষক কোনগুলো, নির্ধারক কোনগুলো? বৈদেশিক মুদ্রার চাহিদার নির্ধারক সমূহ হলো পণ্য আমদানি করবে। একটি দেশ কি করবে, বৈদেশিক মুদ্রা কেন দরকার হবে, পণ্য আমদানি করার জন্য। দুই নম্বর হচ্ছে বিদেশ হতে সেবাসমূহ আমদানি কোনগুলো, বিদেশি বিমা, ব্যাংক, তারপরে হচ্ছে জাহাজ ব্যয় ইত্যাদি হলো বিদেশ থেকে সেবাসমূহ আমদানি। তিন নম্বর হলো বিদেশে অর্থ ব্যয়। কি ব্যয় করে অর্থ একটি দেশ? বিদেশে অর্থ ব্যয় করে হচ্ছে চিকিৎসা বাবদ ব্যয় করে, তারপরে ছাত্রছাত্রীরা শিক্ষা বাবদ ব্যয় করে, বিদেশে ভ্রমণ জন্য ব্যয় করে, তাই না? চার নম্বর হচ্ছে কূটনৈতিক মিশনের জন্য একটা ব্যয় থাকে।
কূটনৈতিক মিশনে ব্যয়, আরেকটা হচ্ছে স্বল্পকালীন, স্বল্পকালীন একটা বিনিয়োগ করে, হ্যাঁ বিদেশে যদি একটা স্বল্পকালীন বিনিয়োগ করে, বিদেশে স্বল্পকালীন স্বল্প সময়ের জন্য জন্য বিনিয়োগ, এগুলো মূলত বৈদেশিক মুদ্রার চাহিদা নির্ধারক। আচ্ছা, বৈদেশিক মুদ্রার বিনিময় নির্ধারক সম্ভব গেল, এখন আমরা বৈদেশিক বিনিময়ের চাহিদার চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেখব। আচ্ছা, চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেখার আগে, বৈদেশিক মুদ্রার চাহিদাটা মূলত বিনিময় হারের উপর নির্ভর করে। বিনিময় হারটা যদি বেশি হয় তাহলে বৈদেশিক মুদ্রার চাহিদাটা কমে যাবে, আর বিনিময় হারটা যদি কমে যায় তাহলে বৈদেশিক মুদ্রার চাহিদাটা অবশ্যই বেড়ে যাবে। অর্থাৎ বিনিময় হারের সাথে বৈদেশিক মুদ্রার চাহিদার একটা ঋণাত্মক সম্পর্ক বা বিপরীত সম্পর্ক দেখা যায়। ঠিক আছে, তো এখন এটা আমি চিত্রের সাহায্যে দেখব। চিত্রে ওএক্স অক্ষ ভূমি অক্ষে হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা, বৈদেশিক মুদ্রার চাহিদার পরিমাণ। ঠিক আছে, লম্ব অক্ষে বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট, বিনিময় হার, লম্ব অক্ষে বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, এখন দেখো চিত্রে হচ্ছে তোমার এই যে ই পরিমাণ হচ্ছে বিনিময় হার, বিনিময় হার যখন ও ই পরিমাণ, বৈদেশিক মুদ্রার চাহিদার পরিমাণ তখন ও এন, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, বিনিময় হারটা যখন কমে ই ওয়ান হচ্ছে তখন বৈদেশিক মুদ্রার চাহিদার পরিমাণটাও কি বেড়ে যাবে? না, অবশ্যই বেড়ে যাবে, ই এম ও এম ওয়ান পরিমাণ হবে, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এই এ আর বি এই বিন্দুগুলো যোগ করে যে ডিএফ রেখাটি পাচ্ছি, এটাই হলো বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা। ঠিক আছে, তো এই যে বৈদেশিক মুদ্রার চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, অর্থাৎ ডাউনওয়ার্ডস স্লোপিং হবে, এটা বৈদেশিক মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার চাহিদার সাথে বিনিময় হারের একটা বিপরীত মুখী সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। এখানে হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা, বিনিময় হার যদি বাড়ে তাহলে বৈদেশিক মুদ্রার চাহিদাটা কমে যাচ্ছে, বিনিময় হারটা যখন কমে যাচ্ছে তখন তোমার বৈদেশিক মুদ্রার চাহিদাটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা বিনিময় হার কি, এগুলো আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি, যদি ওটা বুঝতে পারো তাহলে এটা অবশ্যই খুব ইজিলি ধরতে পারবে যে বিনিময় হারটা যখন বেশি থাকে চাহিদার পরিমাণ তখন কম, বিনিময় হার যখন কম থাকে তখন বৈদেশিক মুদ্রার চাহিদাটা অবশ্যই বেড়ে যায়। ঠিক আছে, যা এই যে এই কারণে এই চিত্রটা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে এবং এদের মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক বিরাজ। তো আজকের ক্লাস আমার এ পর্যন্তই ছিল, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ।